প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির প্রাত্যহিক আয়োজন সকালের ডায়েরি হাওয়া লাগে গানের পালে অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সাফায়াত মাহমুদ, আর আমাদের সঙ্গে আছেন মিষ্টি ভোরে সৃষ্টি কথার আমাদের আজকের অতিথি কিয়ুশু ইউনিভার্সিটি জাপানের অধ্যাপক ডক্টর আশির আহমেদ। হ্যাঁ, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি, ভীষণ ভালো, বাট পাশাপাশি একটু নার্ভাস আর কি। যে সবসময় দেখা যায় যে ছোটবেলা থেকেই যে স্যারদের সামনে পড়াটা একটু সুখকর না আমার জন্য অন্তত। তো একটু জানতে চাইবো, প্রথমে জানতে চাইবো যে শৈশবের কথা। আপনি জাপানে অনেক বছর ধরে আছেন, সেখানে একটি ইউনিভার্সিটিতে অনেক বছর ধরে গবেষণার কাজ করছেন, পড়াচ্ছেন, অনেক কিছু নিয়ে ব্যস্ত আছেন, তারপরেও একটু স্মৃতি মন্থন করি যে শৈশবটা কোথায় কেটেছে, কেমন ছিল? শিওর, আমার জন্ম যদিও সিলেটে, আচ্ছা, কিন্তু আমার শৈশবটা কেটেছে মতলব থানার, এটা চাঁদপুরের একটা থানা, মতলব এখন উপজেলা বলতে পারেন, উপজেলার একলাসপুর নামে একটা গ্রাম। গ্রামটার একটু বর্ণনা দেই, ছোট্ট একটা গ্রাম, এটা পশ্চিমে বয়ে গেছে আপনার মেঘনা নদী। এটা মেঘনা নদীর তীরে অবস্থিত, কিন্তু ফর্চুনেটলি এটা শুধু মেঘনা না, আমরা যদি একলাসপুরের তীরে দাঁড়াই, মেঘনা নদীর তীরে দাঁড়াই, মেঘনাটা দেখতে পাই, পদ্মাটাও দেখতে পাই একই সঙ্গে। আচ্ছা, এটা একটা আমাদের বাংলাদেশের যে নদীমাতৃক দেশ বলি, তো সেখানে গ্রামের ঢাকা কলেজ, তারপর কিছুদিন বুয়েটে ছিলাম আন্ডারগ্রেডি, তারপর জাপানে চলে গেছি। আচ্ছা, শীতের সকালটা শুরু হতো কিভাবে সচরাচর? শীতের সকালটাতে সাধারণত আমার যেটুকু মনে পড়ে, আমরা যেটা করতাম, যেহেতু একটু শীত লাগতো, সবাই করতো কি, কোন জায়গায় একটু রৌদ্র আছে, ওই জায়গাটাতে, এক্সাক্টলি এক্সাক্টলি, সেই রোদ পোহানোর একটা জায়গা ছিল আমাদের, একটা উঠানের একটা কর্নার ছিল, ওইখানে সবাই রোদ পোহাতো, কেউ মুড়ি নিয়ে আসতো, কেউ পিঠা নিয়ে আসতো, খেতে 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 থাকতো। এক্সাক্টলি, তো সবচেয়ে খারাপ লাগতো যে এখন থেকে স্কুলে যেতে হবে। যখন আপনি ঠিক রোদটা উঠে আসলো, তখনই মানে গল্পটা জমে উঠলো, ঠিক ওই সময় দেখা যেত আমাদেরকে স্কুলে ডাক পড়ে, স্কুলে ঠিক না আর কি, হোমওয়ার্কটা করার জন্য মা থেকে একটা ডাক আসা শুরু হতো আর কি, তখন আবার দৌড়ে চলে যেত। আচ্ছা, মানে সুখকর যন্ত্রণা যদি বলিস, দ্যাট ওয়াজ দা মানে দ্য মর্নিং অফ দি উইন্টার। আচ্ছা, আমরা যেহেতু শৈশবের কথা বলছিলাম, একটু প্রকৃতির কথা চলে এলো, চলুন আমরা এই স্টুডিওতে বসে প্রযুক্তিকে ব্যবহার করে একটু প্রকৃতির স্পর্শ নিয়ে আসি। অবশ্যই প্রিয় দর্শক, এবার আপনাদের জন্য থাকছে প্রকৃতি পরিবেশ নিয়ে আমাদের বিশেষ আয়োজন নিসর্গের নিমন্ত্রণে। দর্শক, ফিরে এলাম আমরা আবার স্টুডিওতে আমাদের আমন্ত্রিত অতিথিকে সঙ্গে করে, চলে যাচ্ছি তার সঙ্গে আলোচনায়। আচ্ছা, প্রকৃতি দেখছিলাম এবং আপনার ছোটবেলায় অনেকগুলো জায়গায় কেটেছে, তো বাংলাদেশটা পুরো কি ঘোরা হয়েছে, দেখা হয়েছে? আনফরচুনেটলি ছোটবেলায় দেখা হয় নাই তেমন, ওই যে খুব প্রাইমারি স্কুলটা শুধু করলাম যে একলাসপুরে ছিল, তো বেড়ানোর তো হতো সাধারণত নানাবাড়ি, নানাবাড়ি খুব কাছেই ছিল, খুব বেশি দূরে না, ওটা মতলব উপজেলা। এখন পর্যন্ত এখন কাজের পারপাসে, কাজের পারপাসে এখন যেহেতু আমি একটু পরে হয়তো আপনাকে একটু এক্সপ্লেন করব, আমার এই এখনকার যে গবেষণা এটা সবকিছু গ্রাম নিয়ে। আচ্ছা, তার মানে বাংলাদেশটাকে আপনি খুব ভালো মতো খুব কাছ থেকে দেখেছেন? কাছ থেকে দেখার চেষ্টা করছি, সবটা না এখনো। তো যেই প্রজেক্টটা আমার প্রথম প্রজেক্ট ছিল, সেটা হলো যে গ্রামে কি আছে এটাকে কিভাবে বের করা যায়। আচ্ছা, তো এই যে যতটুক দেখেছেন, যতটুক বাংলাদেশকে দেখেছেন, তার মাঝে কোন জায়গাটার কথা বলবেন যে আপনাকে ভীষণ ভাবে আকর্ষণ করেছে, খুব বেশি ভালো লেগেছে, সেখানকার কালচার, সেখানকার নেচার, সবকিছু, মানুষ, সবকিছু মিলিয়ে সে জায়গা বারবার ইচ্ছে করে যে একটু ভেকেশন পেলে, একটু সময় পেলে, সুযোগ পেলে সে জায়গা আপনি ঘুরতে যেতে চাইবেন? আমার গ্রামটাই চলে আসবে আসলে, একলাসপুর গ্রামটা, ওই যে নদীর ধারের একলাসপুর গ্রামের ওই সিজনটা চলে আসে। আর আরেকটা সাথে সাথে আমি কিন্তু বিদেশের গ্রামগুলো খুব পছন্দ করি, সো জাপানের একটা গ্রামেও আমি কিছুদিন কাটিয়েছি। আচ্ছা, তো যেটা দেখতে পেয়েছি আর কি, যে আমাদের গ্রামগুলোর সাথে বিদেশের গ্রামগুলোর সাথে অনেক মিল আছে। আচ্ছা, কিরকম মিলটা? ধরেন এরকম আর কি, যে যেমন একটু কথা প্রসঙ্গে একটা প্রসঙ্গ টানি, কয়েকদিন আগে একটা কনফারেন্সে কয়েকজন প্রফেসর মিলে, খুব নাম করা প্রফেসর, একজন হঠাৎ করে বলে উঠলেন, আচ্ছা বলেন তো দেখি, আপনি একটা একটা হাইপোথেটিক্যাল সিনারিও চিন্তা করেন, যে আপনার হাতে কোনো টাকা নেই, রাত্র 11টা বাজে, আপনি
পৃথিবী আপনার খিদাও লেগেছে, আপনি পৃথিবীর কোন জায়গাটা সবচেয়ে বেশি নিরাপদ মনে করেন? তো সবাই চারজনই একটু মুখ চাওয়াচাই করতেছিল, আমি উত্তর দিলাম যে একলাসপুর। তিনি বলতেন যে একলাসপুরটা কি? তো আমি বললাম এটা গ্রাম, বাংলাদেশের একটা গ্রাম। তো সে বললো আর কি যে আসলে আমি এই উত্তরটার জন্যই আসলে অপেক্ষা করছিলাম। তখন আমি এক্সপ্লেন করলাম যে উনি প্রথম বললেন আর কি যে ব্যাপারটা এরকম, আপনি যদি নিউ ইয়র্ক সিটিতে যান রাত্রে 11টার সময় কোন একটা বাড়িতে নক করেন, আপনাকে শুট করে বসবে। আপনি একটা ইউরোপের কোন একটা বড় শহরে যান, আপনি যদি রাত্রে 11টায় নক করেন পুলিশ ডেকে বসবে। কিন্তু আপনি যদি কোন একটা গ্রামে যান, আপনাকে দে উইল গিভ ইউ দ্য বেস্ট পসিবল বেড টু স্টে, দে উইল গিভ ইউ দি বেস্ট পসিবল ফুড টু ইট। আপনাকে মানে এই যে আতিথেয়তা, এই আতিথেয়তাটা শুধু কেবলমাত্র গ্রামে আছে। তো সেটা মানে কেবলমাত্র যে বাংলাদেশের গ্রাম না, এটা ওই জাপানের এশিয়ান কান্ট্রি গুলোতে এটা আছে আর কি। সো আমাকে যেটা টানে আর কি, ওই যে মানুষের যে অতিথি হিসেবে গ্রহণ করে নেওয়া, এটা একটা ফ্যান্টাস্টিক জিনিস যেটা আমাদের গ্রামবাসীদের ভিতরে আছে, সব সময় আছে থাকবে। তো আমরা যেহেতু আমাদের দেশ নিয়ে কথা বলছিলাম, একলাসপুরের কথা বলছিলাম, তো আমরা চেষ্টা করি যে আমাদের দেশের যা কিছু সুন্দর দর্শকদের কাছে উপস্থাপন করার। তো দেখি আজকে আমরা সবাই মিলে আমাদের প্রযুক্তিকে ব্যবহার করে, যেটা আগে বলছিলাম, আমাদের দেশের কোন জায়গাটা দেখা যায়। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ঐতিহ্যের সোনালী দানায় আজ আপনাদের জন্য রয়েছে ছালকাঠি। প্রযুক্তির কল্যাণে দেখে এলাম আমরা ঝালকাঠির পথ প্রান্ত, ফিরে যাচ্ছি মিষ্টি ভরে সৃষ্টি কথায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে আলাপচারিতায়। কিউশু ইউনিভার্সিটিতে আসার আগে আপনি খুব ভালো একটা জায়গায় ভালো একটা স্যালারিতে কাজ করছিলেন, যেটা আপনি আমাকে অফারে বলছিলেন। সেখান থেকে কিউশু ইউনিভার্সিটিতে আসার সময়টা বা কিভাবে এলেন একটু আমরা শুনতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ। আমি যখন এই যে আমার ধাপটা বুঝতে পারছেন যে প্রথম গ্রামে ছিলাম, তারপর গেলাম কুমিল্লাতে একটু শহর, কুমিল্লা থেকে আসলাম ঢাকাতে, ঢাকা থেকে চলে আসলাম জাপানে, স্তরগুলো বুঝতে পারতেছেন। তো যখন আমি একলাসপুর ছাড়লাম, যখন কুমিল্লাতে আসলাম, তখন মাথায় দেখতাম আর কি যে কুমিল্লা এটা আছে গ্রামে কেন নাই, আচ্ছা গ্রামে এটা আছে কুমিল্লায় কেন নাই। আচ্ছা, সুযোগ সুবিধা সবকিছু সবকিছু মিলে আর কি, এবং আমাদের খেলাধুলার এনভায়রনমেন্ট থেকে যেহেতু কিশোর ছিলাম, সো এগুলো খুব টানত। সো যখন জাপানে গেলাম, তখন হঠাৎ করে মনে হলো যে আমার প্রথম আমি কম্পিউটারটা কিনলাম, কম্পিউটারটা কিনে আমি একটা ফ্রেন্ড লিস্ট, তখন ফেসবুক ছিল না, এক্সেল শিটে করে আমি আমার ফ্রেন্ড লিস্ট গুলো বানানোর চেষ্টা করলাম। তখন দেখা যাচ্ছিল আমার বন্ধু বান্ধব যাদের টেলিফোন নাম্বার আছে খুব লিমিটেড, তখন মোবাইল ফোন আসে নাই, আমি 93 কথা বলতেছি। তখন মনে হলো যে আমার গ্রামের বন্ধু কারা ছিল। সো গ্রামের বন্ধুর লিস্ট তৈরি করতে গিয়ে দেখি যে আমাদের ক্লাস 1-2 তে মনে হলো যে অনেকগুলো ছেলে মেয়ে ছিল, ক্লাস 5 এ এসে আমরা কেবলমাত্র 14 জন ছেলে মেয়ে পাশ করলাম। আচ্ছা, তো বাকি ছেলেগুলো গেল কোথায়? কোথায় গেল? আচ্ছা, হ্যাঁ। সো ওটার জন্য আমি একটা সুযোগে গ্রামে ফিরলাম, তখন একটা স্ট্যাটিস্টিক নিলাম, ইয়ার স্ট্যাটিস্টিক্স নিলাম, দেখি যে প্রায় 47% ড্রপ আউট রেট। বাংলাদেশ থেকে প্রথম ব্যাচ। সো ওইখান থেকে একটু লং স্টোরিটা শর্ট করি, ওই গ্রামে 47% যাদের ড্রপ আউট, এটাকে ধরে রাখা যাওয়ার জন্য ধরে রাখা যায় কিনা টিচারদের সঙ্গে কথা বললাম আর কি। আমার স্কলারশিপের একটা অংশ থেকে ওখানে স্কলারশিপ দিয়ে একটা প্রজেক্ট শুরু করলাম। আচ্ছা, মানে আপনি যেটা স্কলারশিপ করতেন সেখান থেকে আবার সেখান? এক্স্যাক্টলি। আচ্ছা, সো ওটা দিয়ে শুরু করার পরে এটা ডে বাই ডে অনেকগুলো মানে এখানে ট্রায়াল এন্ড এরর ছিল। তখন হঠাৎ মনে হলো যে গ্রামে আসলে আমি যখন তথ্য প্রযুক্তি নিয়ে আমার কাজ করা শুরু করলাম, তখন ভাবলাম যে গ্রামে আসলে তথ্যগুলো যায় কি করে, গ্রাম থেকে তথ্যগুলো বের হয় কি করে, কিভাবে? তো ওই তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে তখন গ্রামে গিয়ে দেখি আর কি যে মানুষের খুব লিমিটেড রিসোর্স আছে আর কি, আইদার রেডিও টেলিভিশন তখন ওয়াইডলি অ্যাভেলেবল ছিল না, আর কিছু ধরেন যে রেসপেক্টেড পিপলদের কাছ থেকে মানুষ তথ্য নিত। আচ্ছা, তো তখন একটা নিউজ পেপার একটা প্রজেক্ট শুরু করলাম, যে গ্রামে তখন রীতিমতো নিউজ পেপার যেত না, তো সেটাই হলো শুরু। তো তখন খুব ধরেন 8 টাকার একটা নিউজ পেপার গ্রামে আমি 4 স্কুলে রেখে দিলাম আর কি। আচ্ছা, তো ওটার ইম্প্যাক্টটা দেখার চেষ্টা করলাম যে কারা নিউজ পেপারটা পড়তে আসে, কেন পড়তে আসে।
তো তখন দেখি যে হিউজ ইন্টারেস্ট, মানুষ তথ্যের প্রতি যে এত ইন্টারেস্ট আমার কল্পনার বাইরে ছিল। এটা স্টার্টিং ফ্রম ওই স্টুডেন্ট থেকে শুরু করে একবারে যে অলরেডি টিচার এবং মনে করেন যে জাস্ট এন্ড অফ দেয়ার লাইফ, 72 বছর 80 বছর, ওনাদের আর কোনো কাজ নেই, মসজিদে যাওয়া আর বাকি সময়টা একদম নিউজ পেপার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পুরোটা পড়ে আবার নামাজের আজান দিলে আবার যাচ্ছেন যাচ্ছেন। আচ্ছা, এখানে একটু আমি ইন্টারাপ্ট করছি যে আমরা এই জিনিসগুলো নিয়ে একদম যেহেতু ডিটেইল শুনতে যাচ্ছি তো ভালো হয় সম্ভবত একটা ছোট ব্রেক নিয়ে ফিরে এসে তারপর আমরা এই কথা শুনি। দর্শক, ফিরে আসছি ছোট্ট বিরতির পর আমাদের আমন্ত্রিত অতিথির অসম্পূর্ণ কথাগুলো সম্পূর্ণভাবে শুনবো বলে, সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর আমাদের আমন্ত্রিত অতিথিকে সঙ্গী করে। আজকে আমাদের সঙ্গে আছেন কিয়ুশু ইউনিভার্সিটি জাপানের সহযোগী অধ্যাপক ডক্টর আশির আহমেদ। আচ্ছা, যেটা বলছিলেন যে একটা পেপার দিয়ে, মানে নিউজ পেপার দিয়ে ফার্স্ট আপনি আপনার আপনার মতো করে একটা প্রজেক্ট শুরু করলেন, তো তখন চারটা শুরু করলাম, তারপর দেখলাম যে হিউজ ইন্টারেস্ট। তখন একদিন সময় এলো যে পুরো মতলব থানায় দেওয়া যায় কিনা। আমি শুরু করেছি কেবলমাত্র গ্রামে। আচ্ছা, ঠিক আছে, তথ্য মানুষ টাকা দিয়ে যে কিনে সেটা, ওই প্রজেক্টটা আমি যখন স্কুলে চারটা দিয়েছিলাম ওইখান থেকে চারটা থেকে দেখলাম যে 16টা পত্রিকা, তারপর 64টা পত্রিকা ওই গ্রামে কিন্তু প্রথম ক্লাস প্রোগ্রামই শুরু হয়েছিল। এটা আরেকজন করতেছিলেন, কারণটা হলো আমার একটা স্ট্রিক্ট রুল ছিল যে পত্রিকাটা কেবলমাত্র স্কুলেই থাকবে, কেউ বাড়ি নিয়ে যেতে পারবে না। সো কিছু কিছু লোক আছে টাকা দিয়ে হলেও পত্রিকাটা বাড়ি নিয়ে ওই খাওয়ার পরে নিজের একটু আরামায়েশ করে পত্রিকাটা পড়তে চান, দে ক্যান অ্যাফোর্ড দি পত্রিকা, আর হলো যে পত্রিকাটা পড়ার জন্য পে করতে তারা প্রস্তুত। সো তখন আমি দেখলাম যে এটাকে সাবসিডাইজ করা যায় কিনা। সো যদি চারটা পত্রিকা 64টা পাঠক ক্রিয়েট করতে পারে, তাহলে 119টা স্কুলে যদি আমি দিতে পারি তাহলে 500 পাঠক তৈরি হবে মিনিমাম। এটা জাস্ট আমার একটা অ্যাজাম্পশন, জাস্ট হাইপোথেটিক্যাল কেস। সো যেটা দিলাম ওইটাই শুরু করলাম। আচ্ছা, তো শুরু করে ইন্টারেস্টিংলি আমি ওনাদেরকে একটা শর্ত জড়িয়ে দিলাম যে প্রথম 3 মাস আমি ফ্রি দিব, কিন্তু চতুর্থ মাসে আপনাকে 20% শেয়ার করতে হবে। আচ্ছা, সো চতুর্থ মাসে দেখা গেল যে কেউ এলো না। আচ্ছা, সো একটু ডিসহার্টেড হলাম, কিন্তু পঞ্চম মাসে দেখলাম যে 97 অর্গানাইজেশনস দে বাউন্স ব্যাক উইথ অ্যান অ্যাপ্লিকেশন, বলতেছে আর কি যে চোখের সামনে পত্রিকাটা চলে যাচ্ছে, এখন আর সইতে পারছে না আর কি। সো দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। তো তখন দেখলাম আর কি যে লোকজন, তথ্য আসলে মানুষের দরকার, গ্রামে যেমন তথ্যটা দরকার, সেই তথ্যটাকে পাওয়ার জন্য তারা পে করতেও রাজি, সুতরাং এটাকে একটা সাস্টেইনেবল ওয়েতে ডিজাইন করা যায়। তো মানে একটু যদি বলি যে আপনি যেটা চাচ্ছিলেন সেটা যখন মানে ফিফথ মান্থে যেটা বলছিলেন যে আপনি ফিডব্যাকটা যেরকম এক্সপেক্ট করেছেন সেরকম পেয়েছেন, স্বাভাবিক একটু মন আরো অনেক বেশি উদ্বেলিত হয়েছে, অনেক ভালো লেগেছে। মানে কি 97 অর্গানাইজেশন কেম ব্যাক, আমি তো মনে হচ্ছে 50% বা কিছু একটা আসবে, বা হয়তো আসবেই না। ফাইন, আমরা সেই ক্ষেত্রে যেটা আমরা করি, আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে অন্তত যে যে কোনো আনন্দের উপলক্ষ আমরা গান শুনে উদযাপন করি, তো তার ব্যতিক্রম এখনো করবো না, আমরা এই সময়টা একটা গান শুনে তারপর ফিরে আসছি, বাকি কথা তারপর শুনছি। প্রিয় দর্শক, চলুন এই আনন্দের কথার ফাঁকে নতুন বছরের এই সময়টাতে আমাদের এসটিভি আর্কাইভ থেকে উপভোগ করে আসি একটি দারুণ গান শুনে ফিরছি। দর্শক, ফিরে এলাম গান শুনে। আমি নিশ্চিত এই চমৎকার সকালে কথোপকথনের ফাঁকে গানটি আপনার দারুণ লেগেছে। আমরা আবার চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির সঙ্গে আলোচনায়। আচ্ছা, যেটা বলছিলেন যেখানে আপনার এক্সপেকটেশন ছিল 50%, সেটা চলে গেছে 97%। তারপর কিভাবে এগুলো, খুব উদ্যমে কাজ করা শুরু করে দিলাম। তো তখন
যারা যারা নিউজ পেপার বিলি করতো ওনাদেরকে বলেছি যে স্কুলের জিত সেটা ঠিক আছে, সাথে সাথে কেউ যদি পত্রিকা কিনতে চায় ওনাদেরকে তোমরা সেল করতে পারো। তো পত্রিকার দাম হলো 8 টাকা, তো আমরা যখন বাল্কে কিনি পত্রিকা আমাদের হাতে চলে আসে 6 টাকায়, 2 টাকা থাকে, 1 টাকা ওর, আর 1 টাকা চলে আসে আমাদের এই পাঠাগারটা চালানোর জন্য। আমি অলরেডি পাঠাগার বানিয়ে ফেলেছি ওই সময়। আচ্ছা, এই যে এই টোটাল ব্যাপারটা যে প্রজেক্ট চলছে এটা তখন আপনি যে আইসিটি রিলেটেড যে আমি যখন ছাত্র ছিলাম, আচ্ছা তখনও আপনি জব মার্কেটে? তখন আমি জবে যাই নাই, তো তখন আমার আমি আমার মাত্র তথ্য প্রযুক্তি নিয়ে, তখন ইন্টারনেট শুরু হলো। ইন্টারনেট মানে হলো, বুঝতে পারছেন, এটা হলো দ্বিমুখী প্রবাহ, তথ্য আপনি পেতেও পারেন, তথ্য দিতেও পারেন। নিউজ পেপার হলো আপনার একদিকে আসে, একমুখী, টেলিভিশন একমুখী। তো এর আগে যতগুলো তথ্য মাধ্যম ছিল সবগুলো একমুখী ছিল, সো ওয়াই নট ইন্টারনেট। এটা একটা বড় সুযোগ যে এতদিন পর্যন্ত আমরা গ্রামে কেবলমাত্র তথ্য কনজিউম করেছি, মানে গ্রামবাসীরা তথ্য কনজিউম করেছে, বাট ক্যান দে জেনারেট ইনফরমেশন? এখানে একটু বলে রাখি, ওই যখন আমার পত্রিকার প্রজেক্টটা খুব ভালোভাবে উঠেছে, একটা গ্রামে চিন্তা করেন ডেইলি 500 পত্রিকা যাচ্ছে, সো এটা প্রথম আলোর নজরে পড়লো। আচ্ছা, আমি মাত্র আমার যদি 11 ঘন্টা কাজ করি দিনে, 10 ঘন্টা কাজ করি আমার ওই কোম্পানিটার জন্য, আর 1 ঘন্টা ব্যয় করি হয়তো আমার এই গ্রামের জন্য, সেটাকে উল্টে ফেলা যায় কিনা, যে আমি 10 ঘন্টা কাজ করবো গ্রামের জন্য, 1 ঘন্টা দেখি আমার অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করতে পারি কিনা। সো 2006 এ দুটো ঘটনা ঘটলো, একটা হলো যে প্রথম আলো বিরাট করে ছাপলো, ছাপার পরে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে চিঠি আসা শুরু হলো। আচ্ছা, আমরা এখানে আরেকটা উপলক্ষ কিন্তু পেয়ে গেছি অলরেডি, সো আমরা এই সময়টা সম্ভবত উদযাপনের সময় চলে এসেছে, যেহেতু অনুষ্ঠানটা আমরা বলছি যে গান আড্ডা সব থাকবে, আড্ডার ফাঁকে আরেকটা গান হয়ে যাক। শিওর, দর্শক চলুন উপভোগ করে আসি আরো একটি গান, শুনে ফেলছি। দর্শক, ফিরে এলাম বিরতির পর আমাদের আমন্ত্রিত অতিথিকের সঙ্গে করে। আজকে আমাদের সঙ্গে আছেন কিয়ুশু ইউনিভার্সিটি জাপান এর সহযোগী অধ্যাপক ডক্টর আশির আহমেদ। আচ্ছা, আমি খুব অবাক হচ্ছি যে, এবং ভাবছিলাম যে খুব সিম্পল একটা জায়গা থেকে স্টার্ট করেছিলেন, এবং যখন বলছিলেন তখন মনে হচ্ছিল যে আমিও তো হয়তো পারতাম, কিংবা এখনো চাইলে অনেকেই পারে, কিন্তু কেন হলো না? একটা নিউজ পেপারের ভাবনা থেকে, এক নিউজ পেপার দিয়ে স্টার্ট করে এরপর হচ্ছে ইন্টারনেটের কথা আপনার মাথায় এসেছে, মানে সেটা হলো যে কিভাবে গ্রামের তথ্যগুলো জেনারেট করা যায়। নিউজ পেপার গিয়েছে, গ্রামবাসীরা তথ্য কনজিউম করেছে, এখন হলো ওনাদের তথ্য উৎপাদনের সময় যে ঠিক আছে। তো সেটা করার জন্য প্রথম কিছু যে কি তথ্য থাকতে পারে একটা গ্রামে, সো তার একটা প্রোফাইল ক্রিয়েট করলাম আর কি, নিজে নিজে স্কেচ করলাম যে এগুলো হয়তো হতে পারে। তখন 2006 এ ফরচুনেটলি আমি প্রফেসর ইউনুসের সাথে দেখা পাই। আচ্ছা, ডক্টর ইউনুস, ডক্টর ইউনুস, এবং উনি তখন নোবেল পুরস্কারটা পেয়ে যান। এটা হলো অক্টোবরের ঘটনা। আচ্ছা, 13 তারিখে অ্যানাউন্সমেন্ট হলো, 25 তারিখ উনি টোকিওতে ছিলেন। আচ্ছা, আমি হুড়মুড়িয়ে গিয়ে জাস্ট 30 সেকেন্ড সময় পেয়েছিলাম। আচ্ছা, তো বলেছিলাম যে টেকনোলজিটাকে যদি ইউজ করা যায় আপনার স্বপ্নগুলো হয়তো আরো ত্বরান্বিত করে গ্রামকে বিভিন্ন সামাজিক যেই আমরা সমাধানগুলো দিয়ে থাকি তার সাথে কানেক্ট করে দেওয়া সম্ভব। আচ্ছা, সো 30 সেকেন্ড সময় নিয়ে বলছে ঢাকায় আসো। উনি ঢাকায় আসো বলার সাথে সাথে আমি ওই আমার কোম্পানির চাকরিটা ছেড়ে দিলাম। ও মাই গড, মানে উনি তেমন কিছু বলেন? তেমন কিছু বলেন, আমি ওইটাতে বুঝেছি যে আনসার্টেন, কিছুই আনসার্টেন, কিন্তু আমি এই আশ্বাসটা পেয়েছি যে আই হ্যাভ এ পজিশন দেয়ার, যে আমি হয়তো ওনার সাথে, উনি যেহেতু গ্রাম নিয়ে কাজ করেছেন, পৃথিবীর বিভিন্ন গ্রামে
পৃথিবীর বিভিন্ন দেশের সামাজিক সমস্যার সমাধান দিয়ে আসছেন, কাজ করেছেন। অন নট অনলি ক্ষুদ্র ঋণ, ওনার প্রোফাইল পড়লে আমরা শুধু ক্ষুদ্র ঋণটাই জানি। ওনার যেই আমি এক কথায় হয়তো বলতে পারবো না আর কি, মানে ইটস নট অনলি ক্ষুদ্র মানুষের যে সমস্যাগুলো হতে পারে, মানুষ যেই সমস্যাগুলো যেন অবহেলিত হয়ে আসছে, ওই সমস্যা প্রত্যেকটা খোঁচায় উনি খোঁচা দিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় উনি সফল হয়েছেন। সো আমার মনে হয়েছিল যে উনি যদি আমার কাজ করার সুযোগ আছে ওনার সাথে আর কি, সো কিভাবে কাজ করবো সেটা জানি না, কিন্তু ওনার সাথে কথা বলার সুযোগ হবে। ওনার আপনি অত বড় পজিশনটা ছেড়ে দিলেন, এটা অত বড় পজিশন বলে আর কি, যে মানে একটা কোম্পানি ছিল, কিন্তু আমার লক্ষ্যটা ছিল যে বললাম যে 10 ঘন্টা 1 ঘন্টাকে আমি উল্টা দিকে দেখতে চাচ্ছিলাম আর কি। সো গ্রামীণে আসার পরে আমি যে স্কেচটা দিলাম সেটা হলো এরকম যে গ্রাম ওয়েব, আমাদের 85,000 গ্রাম আছে, 85,000 গ্রামের জন্য 85,000 ওয়েবসাইট তৈরি হবে। আচ্ছা, 85,000 ওয়েবসাইটে আমাদের কি নাই এগুলা না, আমাদের কি আছে এগুলো তুলে ধরবো। চমৎকার, আমরা এই সময়টায় আরেকটা কথায় একটু বিরতি নিচ্ছি, আমরা একটা গান শুনবো, তারপর ফিরে এসে বাকি কথা শুনবো। প্রিয় দর্শক, শুনছি আরো একটি গান আমাদের এসটিভি আর্কাইভস থেকে, শুনে ফিরছি। ফিরে এলাম গান শুনে, আমরা আবার চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির সঙ্গে আলাপচারিতায়। নিউজ পেপার থেকে শুরু করে আস্তে আস্তে যে একটা মানুষ কত সুন্দর করে সবার মাঝে ছড়িয়ে যাচ্ছে তার আইডিয়া গুলো কিউশু ইউনিভার্সিটি পর্যন্ত, তিনি টোকিওতে এলেন, তারপরের কথা। তো তারপর ওই যে আমি গ্রামকে নিয়ে যে 85,000 গ্রামের জন্য 85,000 ওয়েবসাইট তৈরি করব, সো প্রফেসর ইনসামকে থামিয়ে দিলেন। আচ্ছা, উনি বললেন যে না, তুমি আগে একটা গ্রাম থেকে শুরু করো, সো তাহলে বুঝতে পারবো আর কি যে গ্রামটা, তো ডেফিনেটলি সেটা একলাসপুর হবে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি কিউশু ইউনিভার্সিটির প্রপোজালটা যখন পেলেন ততদিনে অলরেডি ডক্টর ইউনিসের সাথে আপনার কথাবার্তা শুরু হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। তো তখন আমি কিউশু ইউনিভার্সিটিতে, আমি আবার ঢাকায় এসে স্যার যখন বললেন যে ওকে এই কাজটা করা যায়, তো উনি বললেন যে তুমি কি চাও। আচ্ছা, তো আমি বললাম যে আমাকে যদি আপনার এই বিল্ডিং এ একটা ছোট টেবিল আর চেয়ার আর একটা ইন্টারনেট কানেক্টিভিটি পাই, দেন আই ক্যান স্টার্ট মাই ওয়ার্ক। আচ্ছা, সো উনি লিটারালি আমাকে একটা গ্যারাজ, মানে ঘরের একটা কোনা জায়গা দিলেন, আমি নিজেই ঝাড়ু টাড়ু দিয়ে তারপর এখানে কাজ শুরু করলাম। আমার মনে হলো কিউশু ইউনিভার্সিটিকে একটা জবাব দেওয়া দরকার, তো কারণ উনি অনেকটু কাজে এগিয়ে গেছেন। তো কিউশু ইউনিভার্সিটিতে আসলে আমি বলতে গিয়েছিলাম, সরি এটা বলতে গিয়েছিলাম, তখন ওই ভাইস প্রেসিডেন্ট বললেন যে কেন, এটা তো তুমি ইউনিভার্সিটিতে বরং থিওরিটা করো, প্র্যাকটিক্যালটা বাংলাদেশে করো, সো ইউ ক্যান হ্যাভ টু পজিশনস টুগেদার। এবং উনি আমাকে বললেন যে তোমাকে আমি বছরে একটা বাজেট দিয়ে দিচ্ছি, এটা কারো সাইন লাগবে না, তুমি রিসার্চ ফান্ড হিসেবে এটা ইউজ করতে পারো এবং ইউ ডু ইউর রিসার্চ উইথ গ্রামীণ। আচ্ছা, তো সেখানে আরেকটা, যেহেতু আমরা বারবার বলছি যে আমরা এখানে সবসময় চেষ্টা করি যে একটু আনন্দের উপলক্ষ পেলে আমরা যেন উদযাপন করতে পারি, গান শুনি আমরা, তো এবারও ব্যতিক্রম করছি না, আমরা আরো একটা গান শুনছি, তারপর ফিরে এসে বাকি কথা শুনছি। প্রিয় দর্শক, আমরা শুনে নিচ্ছি আরো একটি গান, গানের পর ফিরছি। আমি আশা করছি নিশ্চয়ই এই চমৎকার সকালে এই গানটি আপনি দারুণ ভাবে উপভোগ করেছেন, আমাদের আমন্ত্রিত অতিথির কথাগুলো ভীষণ মনোযোগ এবং আনন্দ নিয়ে শুনছেন আমার মতো করে, তবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে, সে কথাগুলো শুনবো, তবে একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। তারপর হচ্ছে আপনি এট এ টাইম দুটো জায়গায় কাজ করার অফার পেলেন এবং আপনার জন্য সেটা পসিবল ছিল এবং আমার জন্য এটা খুবই আনন্দ করছিল যে আমি এখন গ্রামে কাজ করতে পারবো। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তথ্যটা নিয়ে যে তথ্যটা কালেক্ট করে দিবে সে কেন এই কাজটা আমাকে করে দিবে, সে তো ভলান্টিয়ার না, তার জন্য কোন একটা ইনকাম এখানে দেওয়া যায় কিনা, এক্স্যাক্টলি সেটা বের করতে হবে। এখন সেটা কি হতে পারে, এখন আমার মাথা চুলকানি শুরু হয়ে গেল যে আমি জানি যে তথ্য কিভাবে উৎপন্ন করতে হয়, সে টেকনোলজিটা আমি জানি, আমি ইন্টারনেট কানেক্টিভিটি দিতে পারছি,
এই তথ্যটাকে কিভাবে কালেক্ট করে অ্যাকুমুলেট করে কিভাবে সেটাকে আর্কাইভ করা যায়, কিভাবে সেটাকে ডিসপ্লে করা যায়, ওই টেকনোলজিটা জানি, এখন এটার সাথে ইনকাম আমি কিভাবে রিলেট করব। আচ্ছা, এইটা একটা মাথা চুলকানো শুরু হয়ে গেল। সো তারপর দেখলাম আর যে গ্রামে এখন এতদিন দেখেছি আর কি যে কি আছে, আচ্ছা এখন দেখা শুরু করলাম যে কি নাই। সো কি নাই নিয়ে দেখতে গিয়ে যেটা ছিল না সেটা আমার গ্রাম, যখন আমি গ্রামে ছিলাম সেটাও দেখেছি আর কি যে ডাক্তার নাই তেমন গ্রামে। সো তখন আমার মনে আছে যে গ্রামে যখন আমি ছিলাম আমাদের একজন ডাক্তার ছিলেন, ওর নাম ছিল আবুল ডাক্তার। আচ্ছা, সো এই ডাক্তার সাহেব উনি একটা ছোট্ট বক্স নিয়ে গ্রামের বাড়িতে বাড়িতে হাঁটতেন। উনি বুঝে যেতেন যে এই গ্রামবাসীর কার কি ওষুধ লাগতে পারে তার একটা ধারণা আছে, মানে আমার মনে হয় যে সে কাজ করতে করতে মানুষ না খুব ইন্টেলিজেন্ট হয়ে যায় অবশ্যই। সো তখন মনে হলো যে এই ওনার বক্সটাকে আমি কিভাবে বর্তমান টেকনোলজি দিয়ে এটাকে উন্নত করে দিতে পারি। আচ্ছা, তো এখন আপনার যদি দেখেন যে ডায়াগনস্টিক যে সেন্টার গুলো আছে ওদের এখানে কি কি ইকুইপমেন্ট থাকে এবং এই ইকুইপমেন্ট গুলো দিন দিন ছোট হয়ে আসছে এবং একটা অ্যাফোর্ডেবল প্রাইসে চলে আসতেছে। সো ক্যান আই ডিজাইন এ বক্স যে বক্সের ভিতরে সমস্ত ডায়াগনস্টিক টুল গুলো থাকবে। আর এখন যেহেতু এই কমিউনিকেশন সিস্টেমটা আমার ভালো হয়ে গেছে, ডাক্তারকে বলি যে আপনার এই গ্রামে আসতে হবে না, আপনি ঢাকায় থাকেন, আই উইল কানেক্ট ইউ, এই বক্সটা দিয়ে আপনাকে আমি কানেক্ট করে দিচ্ছি রোগীর সাথে। এই দুটো জিনিস যদি আমি তৈরি করে ফেলতে পারি তাহলে আমার যে নাই জিনিসটা আছে সেই আছে যে জায়গাটা আছে ওটাকে আমি কানেক্ট করে দিতে পারতেছি। আচ্ছা, আমরা এতক্ষণ যেটা করছিলাম যে আমরা আনন্দ উপলক্ষ গুলো উদযাপন করছিলাম, এখন আমার কেন জানি মনে হচ্ছে যে একটু সাসপেন্স ক্রিয়েট করি, রাইট? হ্যাঁ, আমি যেহেতু দুজন গল্প করছি আড্ডা দিচ্ছি সবই যেহেতু আছে আনন্দ আছে, একটু সাসপেন্স ক্রিয়েট করি, একটু কৌতূহল জাগে, আরেকটা গান শুনে তারপর বাকি কথা শুনি। প্রিয় দর্শক, চলুন একটু অপেক্ষার সময়টা বাড়াই, একটা চমৎকার গান শুনে আসি, তারপর বাকি কথা শুনছি। ফিরে এলাম গান শুনে। আমি নিশ্চিত যে এই গানটি আপনার ভালো লাগার মাত্রা বাড়িয়েছে, কিন্তু অপেক্ষার কারণে হয়তো কৌতূহলের মাত্রাটাও বেড়েছে অনেকখানি। আমরা চলে যাচ্ছি, সময় নষ্ট না করে আমাদের আমন্ত্রিত অতিথির সঙ্গে আলোচনায়। আচ্ছা, তারপর হচ্ছে, তারপর কি করেছিলেন? তারপর যে বক্সটা ডিজাইন করেন এখন কথা, যে বক্সের ভিতরে কি কি যন্ত্রপাতি থাকবে। আচ্ছা, এতদিন গ্রামে কি কি আছে এটা তুলতাম, এখন দেখতেছি মানুষের শরীরের কি কি তথ্য আমি তুলে নিতে পারি। আচ্ছা, তো এটাকে একটা ভ্যালু ক্রিয়েট করতে পারি, যে যে তথ্যটা দিচ্ছে তার সুবিধাটা হলো এই যে তথ্যটা দেখানোর মাধ্যমে সে একটা ডাক্তারের সেবা পাচ্ছে। আচ্ছা, সো ঢাকায় তৈরি করলাম ছোট একটা কল সেন্টার যেখানে কিছু ডাক্তার বসে থাকবেন। আর আমার এই সুইটকেসটা নিয়ে সুইটকেসটা ডিজাইন করলাম, জাপানের কয়েকটা ইন্ডাস্ট্রিকে এর সাথে রিলেট করলাম। আর আমার প্রফেসররা সবাই ছিল খুব সাপোর্ট করেছেন এবং ইন্ডাস্ট্রি গুলো চলে এসছে এর ভিতরে যে এই বক্সটার ভিতরে কি কি জিনিস দেয়া যায়, কারণ এটা দেখতে পাচ্ছেন যে এটা শুধু কোনো বাংলাদেশের প্রবলেম না, এই প্রবলেমটা আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, আনরিচড কিছু কমিউনিটি আছে, আনরিচড কিছু ভিলেজ আছে, মালয়েশিয়াতে যেখানে অনেকগুলো দ্বীপ আছে, সব জায়গাতেই। সো এইভাবে শুরু হয়েছিল আপনার পোর্টেবল প্রজেক্ট গুলো, এইটাই হলো পোর্টেবল হেলথ ক্লিনিক, কারণ এটা হলো ছোট একটা বক্স। আচ্ছা, তো এই মিলে আমার প্রায় 6টার মতো প্রজেক্ট চলতেছে, সবগুলোই গ্রাম কেন্দ্রিক, গ্রাম হেলথ, গ্রাম কার। গ্রাম কার হলো টয়োটার সাথে করতেছি, একটা বিশ্বের জায়ান্ট অর্গানাইজেশন, ওদেরকে বলতে বুঝাচ্ছি আর কি যে একটা গ্রামবাসী হয়তো একজন একটা গাড়ি কিনতে পারবে না, কিন্তু একটা কমিউনিটি একটা গাড়ি অ্যাফোর্ড করতে পারবে। এখন কথা হলো যে গাড়িটাকে কিভাবে আমরা স্কেজুলিং করে সবার উপকারে কাজে লাগি, তাহলে সবাই এটা মূল্যে পয়সা দিয়ে একটা গাড়ি কিনবে, ওই বিজনেস মডেলটা ক্রিয়েট করতেছি হলো আপনার টয়োটার সাথে। আচ্ছা, আমরা একদম সময় আমার একদমই নেই, হয়তো এক মিনিটের মতো সময় পাবো, তো অনেক কথা বাকি থেকে গেল, অন্য সময় নিশ্চয়ই আমরা এটা আরো সবকিছু জানবো, কিন্তু একদম শেষ বেলায় যে কথা আমি ভীষণ জানতে ইচ্ছে করছে যে গ্রাম নিয়ে, নিজের গ্রাম কেন্দ্রিক, নিজের দেশ কেন্দ্রিক বাংলাদেশকে নিয়ে আপনার ভাবনাটা এখন আপনার কাজ হয়ে গেছে, ক্যারিয়ার এখন এই কেন্দ্রিক হয়ে গেছে, তো আমি এই সময় একটু জানতে চাইছি যে ভবিষ্যতে কি ধরনের বাংলাদেশ দেখতে চান একজন নাগরিক হিসেবে? ওই আমার আমার মনে হয় যে শৈশবে আমি যেরকম গ্রামে থেকেছি আর কি, যে গ্রামবাসীরা সবাইকে ট্রাস্ট করে, বিশ্বাস বিশ্বাস করতেছে, একটা মানুষ আর একটা মানুষকে বিশ্বাস করে, এই ট্রাস্ট লেভেলটা তৈরি হয় জানি না কেন। সো এই ট্রাস্ট লেভেলটা তৈরি হওয়ার মতো একটা
সমাজ যেখানে আমরা একে অপরের উপর দোষ চাপাবো না, দোষ চাপাবো না। গ্রামে যখন থেকেছি আমি দেখিনি কারো বাড়িতে তালা, এভরিথিং ওয়াজ ওপেন। সো এই জিনিসটা আসলে পৃথিবীর, আমি অলরেডি প্রায় 30-40টা দেশ ঘুরেছি, অনেক জায়গায় অনেকদিন থেকেছিও, কিন্তু আমার মনে হয় আর কি যে কিছু কিছু জিনিস হারিয়ে গেছে যারা ডেভেলপমেন্টের সাথে সাথে সেই জিনিসগুলো ফেরত পেতে চাই, এবং এটা আমাদের বাংলাদেশে আছে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সকালে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এত কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং সর্বোপরি নিজের এখলাসপুরের জন্য হলে পুরো বাংলাদেশের গ্রাম, পুরো দেশের, পৃথিবীর গ্রাম নিয়ে কাজ করার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, প্রার্থনা থাকবে আপনার জন্য, এবং আপনার সাথে আপনার এই সদিচ্ছার সাথে, ভাবনাগুলোর সাথে যে কজন মানুষ পরিশ্রম করছেন, মেধা দিচ্ছেন, তাদের সবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ইমেল করার ঠিকানা, যেখানে আপনি আপনার পরিবারের সদস্য বা বন্ধুর জন্মদিনের আগাম তথ্য ছবি সহ ইমেলে আমাদের পাঠিয়ে দিতে পারেন, আমরা তা প্রচার করব আমাদের নিয়মিত আয়োজনে। আমাদের ইমেল করার ঠিকানা shokelerdiary, অর্থাৎ সকালের ডায়েরি @yahoo.com। এছাড়া আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ট্যাগ করতে লগ ইন করুন সকালের ডায়েরি স্পেস SATV এই ঠিকানা। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি সকালের ডায়েরি হাওয়া লাগে গানের পালের সকল আয়োজন। কাল আবারও আসবো নতুন আয়োজন নিয়ে, নতুন কোনো অতিথিকে সঙ্গী করে। আর যেতে যেতে যে কথা না বললেই নয়, নিজের যা কিছু আছে, যে জায়গাটা নিয়ে ভাবছেন, সামর্থ্যের মাঝে চেষ্টা করে দেখুন, নিজের মাঝে রেখে চেপে রেখে কোনো লাভ নেই, প্রকাশ করুন, চেষ্টা করুন, চেষ্টায় কি না হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।